সিএসআরএমডিবি সিলেকশন এক্সপ্রেস আজ আছে সুনামগঞ্জ পাঁচ আসনে। সেখানে আছেন আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি দোয়ারা বাজারে আছি এবং আমার সাথে রয়েছেন জাতীয় পার্টির নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমি একটু আপনার সাথে কথা বলতে চাই এবং নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিশেষ করে আলোচনা করতে চাই। আমাকে একটু জানাবেন যে এই এলাকায় সামনে নির্বাচনকে ঘিরে জাতীয় পার্টির অবস্থান কেমন? আমরা, আপনি জানেন, জাতীয় পার্টি একটা নির্বাচনমুখী দল। আমরা নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসছি এবং আমরা উপজেলা ইউনিয়নে ওয়ার্ড কমিটিগুলো আমরা ঠিক করে ফেলেছি। আমরা নির্বাচনের জন্য মোটামুটি প্রস্তুত আছি। আমরা এখানে তো আওয়ামী লীগও বেশ শক্তিশালী, অন্যদিকে বিএনপি যদি অংশগ্রহণ করে তাদেরও একটা বিশাল সমর্থন রয়েছে, সেই ক্ষেত্রে জাতীয় পার্টি কতটুকু শক্তিশালী, মানে আপনি কি মনে করেন প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন আপনারা? আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারব, গুরুত্ব দিব জনগণের। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের অনেক ব্যর্থতা আছে, অনেক অনিয়ম আছে, লুটফাট অনিয়মে ভরপুর, বিএনপির অনেক ব্যর্থতা আছে, অনেক কিছু হয়েছে। জাতীয় পার্টির আমলে মানুষ খুব সুখে ছিল, শান্তিতে ছিল। এই সোনালী দিনগুলোতে আবার মানুষ ফিরে যেতে চায়। একটা সুষ্ঠু নির্বাচন হলে মানুষের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিলে আবার জাতীয় পার্টি ওই রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, সেটা তো বুঝলাম। আমি একটু জানতে চাই যে এই এলাকায় আপনার মনে হয় কী কী ধরনের নাগরিক দুর্ভোগ রয়েছে একটু বলবেন। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ, খুবই খারাপ চলা যোগাযোগের, আপনারা হয়তো ওটা লক্ষ্য করেছেন যে খুবই খারাপ। তারপরে স্বাস্থ্যসেবার যে ব্যাপারটা, এখানে সরকারের অনুদানের কোনো কমতি নাই, কিন্তু মিসম্যানেজমেন্টের জন্য আমার নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তারপরে যেটা হচ্ছে যে বেকারত্ব, ইটস বিগ প্রবলেম আমার এলাকাতে, এবং বেকারত্বর ব্যাপারে সরকার তেমন কিছু করে নাই। এটা বড় একটা সমস্যা, এটা সামাজিকভাবে একটা বোঝা এবং দেশের জন্য বোঝা, এটাই বড় সমস্যা এখন। মানে আপনি বেকারত্ব কি এই এলাকার কথা যদি বলেন, তাহলে এই এলাকায় মৎস্যজীবী মানুষ বেশি, হাওর অঞ্চল, সেই ক্ষেত্রে কি আপনাদের এমপিকে, মানে বর্তমান সংসদ সদস্য, আপনারা কি কখনো কি বলেছেন আপনাদের মধ্যে তো রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তো কিছুটা থাকার কথা, সেই ক্ষেত্রে কখনো তার কাছে বলেছেন আপনাদের নাগরিক দুর্ভোগগুলো নিয়ে? আমি যেটা আমরা বলার খুব চেষ্টা করেছি, কিন্তু ওনারা এই ব্যাপারগুলো নিয়ে তেমন একটা সিরিয়াস না। তারা কীভাবে দলীয়করণ করবে, দলের লোকদেরকে কীভাবে সুযোগ সুবিধা দিবে, এই নিয়ে তারা ব্যস্ত। দলের লোক সব জায়গায় বসিয়ে ফেলছে, তারা কন্ট্রাক্ট বলেন যে কোনো কিছু সুযোগ সুবিধা এই আওয়ামী লীগের লোককে দিচ্ছে। আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, আমাদের কথাবার্তা কোনো ভ্যালু নাই, কিছু নাই, আমরা কোনো অসহায় ফিল করতেছি। তার জন্য আমরা চাই যে একটা পরিবর্তন। 91-এ এই আসনটা ছিল জাতীয় পার্টির আসন, এবং আমরা চাই 91-এর আসনে আমরা ফিরে যেতে চাই। আমরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, আমাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, সব কিছু দলীয়করণ, দলের মানুষ তারা সুযোগ সুবিধাগুলো পাচ্ছে। আপনারা যদি এই আসনটা আবার ফিরে পান নির্বাচনের মাধ্যমে, তাহলে কি করবেন, মানে আপনারা কি রাস্তাঘাট কিংবা এই সমস্যাগুলো দূরীকরণের ব্যবস্থা গ্রহণ করবেন? ডেফিনেটলি এই যে যোগাযোগ ব্যবস্থাটা, এটা আমাদেরকে ইম্প্রুভ করতে হবে। তারপরে যেটা হচ্ছে যে হসপিটালের যে অধিকার থেকে মানুষ বঞ্চিত হচ্ছে, একটু অসুবিধা হলে আমাদেরকে সিলেট যেতে হয়। সরকার দিচ্ছে, হসপিটাল আছে, কিন্তু এই যে মিসম্যানেজমেন্ট, এটা সবগুলোতেই দলের মানুষ, আপনি ডাক্তার বলেন, নার্স বলেন, সব জায়গায় তারা দলের মানুষ ফিট করে ফেলছে। জব ক্রিয়েশনটা তারা কি, আপনারা রাজনীতিবিদ হয়ে তো কিছু দায়িত্ব রয়েছে মানে মানুষের জন্য কাজ করার, আপনারা কি সেটা করেন? আমি দেখেন, আমি একজন ব্যক্তি, আমি ব্যক্তিগত উদ্যোগে একটা হসপিটাল যাবা মেডিকেল সেন্টার সাতকে করেছি, ব্যক্তিগত উদ্যোগে, যেখানে সাতকের সিলেট থেকে ডাক্তাররা আসে, রোগীরা যায়, চেষ্টা করছেন। এক কথা একটু জানতে চাই যে নির্বাচন ঘিরে প্রস্তুতি কীরকম আপনাদের? আমাদের প্রস্তুতি তো অলরেডি আমরা নিয়ে নিচ্ছি, মানসিকভাবে আমরা প্রস্তুত, শুধু আমরা অপেক্ষা আছি সুষ্ঠু নির্বাচন, সেটা জোটগতভাবে না এককভাবে। আমরা এককভাবে প্রস্তুত নির্বাচনে, এটা হচ্ছে হাইকমান্ড নিশ্চয়ই নির্দেশনা দিবে আপনাদের। আমরা এই মুহূর্তে আমরা একক নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, সময় আসলে বলে যাবে জোট করব কি না, বা এটা সময় বলে দিবে। এক মুহূর্তে আমরা এখন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে যুক্ত হবার জন্য। আমাদের পরবর্তী ইলেকশন এক্সপ্রেস দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইলো।